আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আরেকটা লেবু গাছের আরেকটা সেকেন্ড আপডেট নিয়ে। এটা হচ্ছে আমার গ্রিন হাউস, কারণ এই শীতের প্রিপারেশন এটার এখন আবার মুভ করা হয়েছে, যাতে একটু সুন্দর করে আবার গাছগুলি ভিতরে ঢুকায় রাখার জন্য। কলম করা হয়েছিল এর আগে, ওইটার আপডেটই দেওয়ার জন্য আমি আসলে আজকে এই যে ভিডিওটা করতেছি। কলমটা মনে হয় সাকসেস। এই যে পাশে দিয়ে শিকড়গুলো দেখা যায়, এই যে দেখো শিকড় বেরিয়েছে এখান দিয়ে এখান দিয়ে ওই সাইড দিয়ে। এখন আমি এটা খুলি, দেখি কি অবস্থা। ফার্স্ট পার্টে দেখানো হয়েছিল যে কলমটা দেওয়ার সময় কি কিভাবে দিয়েছিল, সেটারই আজকে সেকেন্ড আপডেটটা দিতেছে। এই যে দেখো ভিতরের শিকড়গুলো দেখছো, ওয়াও, এই যে কলম কলম করেছিল, এই যে আজকে এটা খুললো। খোলার পরে এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো কলমটা। হ্যাঁ, আমি এখন এখান দিয়ে কাটবো কাইটা, তারপরে ওই যে ওই বাক্সের ভিতরে দিয়ে গ্রিন হাউসে রেখে দিব। লেবু গাছ লাগাতে চান তারা, আমরা যতই ঘরের ভিতরে নিয়ে লাগিয়ে রাখি কিন্তু ওইটা আসলে কোনো ফলন হবে না এবং আসেও না। এর আগে আমি 4-5 বছর একটা লেবু গাছ রাখার পরও কোনো লেবু আসে নাই। পরে আমি রাগ করে ওটাকে আসলে বাইরে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডায় মারা গেছিল গাছটা। কিন্তু এইবার আমি আর ওই গাছটা করি নাই। আমার মুরাদ এই লেবু গাছের জন্য আসলে এই গ্রিন হাউসটা কিনা। আমরা বলতে পারি আমাদের গ্রিন হাউসের ইনভেস্টমেন্ট সাকসেসফুল। আমাদের অলরেডি গাছে একটা লেবু আসছে। আমি আপনাদেরকে আমাদের গাছের লেবুটা দেখাবো, যে লেবুটা যে আসছে মুরাদ দেখো, গাছ লেবুটা যেন পড়ে না যায়। এত ঝাঁকি দিতেছে কেন গাছটাকে? কলমের গাছটা কেটে ফেলতেছে, কারণ গ্রিন হাউসের উপর দিয়ে গাছ উঠে গেছে। এটাকে একটু ছেঁটে আরো ছোট করতে হবে। যাই হোক, এই কলমের পোর্শনটা কেটে ফেলতেছে এখন। আপনারা যারাই নিউ ইয়র্কে লেবু গাছটা লাগাতে চান, তারা ছোট একটা গ্রিন হাউস হলেও কিনে তারপর ভিতরে লেবু গাছটা রাখবেন। বাইরের ওয়েদারের কারণে লেবু গাছের ফলনটা আসে, কারণ ঘরের ভিতরে যতই আমরা লেবু গাছটা রাখি ওই ন্যাচারাল বাতাসটা না লাগার কারণে গাছে কোনো ফলন হয় না। বাসার ভিতরে গাছ হয় না, কারণ শীতের যে হিটটা চলে সেই হিটের কারণে গাছের গ্রোথটা ভিতরে হয় না। কারো কারো হইতে পারে, কারো যদি ভালো ওয়েদার থাকে ভিতরে ইয়া থাকে। নিউ ইয়র্কে হয় না, ফুলনটা ঠিক হয় না, আগে লাগায় তারপরে ফুলার, মানে কাইটা তারপরে ফুলার দরকার ছিল। ফুলাতে মাটিগুলা সেরে যাওয়ার সম্ভাবনা, কাইটা তারপরে তুমি ইয়ে করতে না। এই যে কলমের চারাটা কাইটা ফেললো অবশেষে, দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কলমটা। মোটামুটি এখানে কয়েকটা ব্রাঞ্চ সহ আমি কলম দিলাম, একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ, বুঝছো? এই যে একটা দুইটা তিনটা চারটা, মানে যদি টিকে যায় উইন্টারটা। কেন আমার কলমটা দেওয়া একটু ভুল হয়েছে, আমার কলমটা দেওয়া দরকার ছিল একেবারে বিগিনিং অফ সামার। যাই হোক, তাও তো হয়েছে, এখন সুন্দর করে হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো কলম হয়েছে। তাও দেখি কলম দেওয়া লেবু গাছ, এটাকে এখন আবার আরেকটা টবে লাগায় ফেলবে। এই যে জড়টা দেখেন আপনারা, এই যে শিকড়গুলা দেখছেন, খুব সুন্দর শিকড় হয়েছে কলম দিল যে গাছটাতে। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এটা ফলন আসবে, কারণ এটা কলমের, আমার গাছে অলরেডি লেবু চলেও আসছে। তাহলে আমার মোটামুটি সাকসেস এটা। হ্যাঁ, এই যে কলমের গাছটা লাগিয়ে দিল,
এটা এখন আপাতত ছোট একটা টবে লাগালো যখন জড়টা একটু চারিপাশে ছড়ায় যাবে তখন বড় একটা টবে লাগায় দিবে সেজন্য এখন আপাতত ছোট একটা টবে লাগাইতেছে মুরাদ এটা তো নেক্সট ইয়ারই তো লেবু আসবে না কারণ যেহেতু এটা অপরিপক্ক গাছ তো ইনশাআল্লাহ ঠান্ডা চলে আসছে পাতাগুলি একটু ইয়েলো হয়ে যাচ্ছে ঠান্ডাতে এর জন্য তাড়াহুড়া করে আসলে এটা গ্রিনহাউজের মধ্যে এখন ট্রান্সফার করবে নিউ ইয়র্কের গ্রিনহাউজের ভিতরে রাখলেই আপনাদের লেবু গাছের ফলন মানে ফলন আসবেই কারণ বাইরের যে বাতাসটা এটা লাগানো দরকার ঘরের ভিতরে রাখলে আসলে লেবু গাছের কোনো ফলন আসে না লেবু আসে না আমি অনেক বছরের অভিজ্ঞতা থেকে বললাম আর কি কলমের লেবু গাছ গ্রিন হাউজের ভিতরে এটা হচ্ছে আমার আরেকটা লেবু গাছ লেবু কোথায় মুরাদ এই যে আমার দেখেন এই যে লেবু আসছে দুইটা ফুল আসছিল এই সামারে দুইটা ফুলের মধ্যে একটা লেবু টিকছে এই একটা লেবু আসছে এটাতে মানে কারণটাই হচ্ছে যে এই বছরটা আমরা গত বছরেই লেবু গাছটা গ্রিনহাউজের মধ্যে রেখেছিলাম বাইরে রেখেছিলাম ভিতরে রাখিনি সেজন্য পরের বছরেই আমাদের এই ফলনটা চলে আসছে আমার এই লেবু গাছটার বয়স প্রায় 3 বছর লেবু চলে আসছে তাতেই আমি বললাম যে আমরা সাকসেস লেবু গাছের প্রজেক্টে কলমের লেবু গাছ বাগান পরিষ্কার করা হচ্ছে বাগানের হ্যাঁ বাগান টাগানগুলি একটু এখন পরিষ্কার করা হবে সেজন্য বাগান একদম উল্টা পাল্টা এখানে রাখলে কেন ভিতরে রাখবো না আমাদের লেবু প্রজেক্ট লেবুর গাছ যাক আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ